মার্সিডিজ BMW এবং ক্রাউন মার্টুর সাথে এই গাড়িটা তুলনা। জাপানি নিশান বুলুবার শিল্পী গাড়ি, দাম সর্বোচ্চ প্যাকেজের গাড়ি, হোন্ডা ভেজাল গাড়ি, তেলের গাড়ি এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছে। আলহামদুলিল্লাহ ভাই, আজকের এই ভিডিওতে আমরা চমৎকার একটা হোন্ডা ভেজাল গাড়ি দেখাবো। নন হাইব্রিড ভেজাল, নন হাইব্রিড। যখনই ভেজাল গাড়ি দেখাই তখনই হয়তো হাইব্রিড গাড়ি পড়ে যায়, বাট আজকে একটা তেলের গাড়ি দেখাবো, নন হাইব্রিড। সামনে দেখেন, সর্বোচ্চ প্যাকেজের গাড়ি হোন্ডা ভেজাল গাড়ি, তেলের গাড়ি। এটা তো অনেক অপশন আছে, আমরা বিস্তারিত দেখাবো। গাড়ির কালারটা দেখেন, হোয়াইট কালারের গাড়ি। হোয়াইট পার্ল কালার, সামনে চমৎকার আপনার ডুয়েল প্রজেকশন হেডলাইট, কালারটা হোয়াইট পার্ল কালার। অটোমেটিক ব্রেকিং সেন্সর আছে, আমরা বিস্তারিত ঘুরে ঘুরে প্রত্যেকটা পার্ট টু পার্ট দেখাবো। চাকাগুলো দেখেন, অ্যালয় রিম সহ। এগুলো গাড়িটার ব্যাক সাইডটা দেখেন, তেলের ভেজাল গাড়ি। যারা তেলের গাড়ি খোঁজেন, খুব কম প্রাইসে আজকে এই গাড়িটা আপনারা পাবেন। দেখে আমরা খুলে খুলে দেখাই ভাই, এই পাশে ডোরগুলো একটু খুলে দেখাই। জি আলামিন, আরেকটা বিষয়, গাড়ির গ্লাসগুলো কেমন আছে? অরিজিনাল গ্লাস আছে ভাই। আচ্ছা আচ্ছা, সব অরিজিনাল। ফোর ডোরে সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন, দরজার হ্যান্ডেলগুলো নিকেল, এবং কি এগুলো কিন্তু আপনার চমৎকার, সব অরিজিনাল ভাই, সব অরিজিনাল। ডিভিডি প্লেয়ার সহ। জি, এবং কি স্টিয়ারিং এ ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ব্রেকিং সেন্সর, এবং কি আইডিয়াল স্টপ আছে। ওকে, খুব সুন্দর গাড়ি আছে ভাই। আচ্ছা, এবং যা আছে সব অরিজিনাল। এই পাশের চাকাগুলো দেখেন, সামনের চাকাটা দেখেন, আমরা এই পাশটা খুলে দেখাই আপনাদেরকে। এবং এটাতে আপনি দুইটা মোডে চাইলে ইউজ করতে পারবেন। এ কোন মোড আছে? এখানে অটো মোড আছে, ভিতরে ব্ল্যাক, বাহিরে হোয়াইট পার্ল কালার। এই দরজার কর্নারগুলো দেখলে বুঝতে পারবেন অরিজিনাল। কালারটা কি টাচ আপ হয়েছে? হ্যাঁ, টাচ আপ করেছি আমরা। আচ্ছা, 2015 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন 2018, সিরিয়ালও 18। পিছনের চাকাগুলো দেখেন, সামনে এই পাশের চাকাগুলো দেখেন, সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে। আর যেটা বলছিলাম, সামনে কিন্তু চমৎকার ডুয়েল প্রজেকশন হেডলাইট, অটোমেটিক ব্রেকিং সেন্সর। দেখে একটু খুলে দেন, এবং কি আইডিয়াল স্টপ এবং অরিজিনাল সমস্ত স্বয়ং ভাই। দেখেন এই স্টিকারগুলো থেকে শুরু করে ভেতরে কোথাও কোনো রং হয় নাই গাড়িটা। আচ্ছা আচ্ছা, ফুললি গাড়িটা আপনার চতুর্থ সাইডে টাচ আপ করেছি আমরা, আর 2015 মডেল, 18 রেজিস্ট্রেশন, এবং ফার্স্ট পার্টি ইউজার, একজন ব্যাংকের ম্যানেজার গাড়িটা। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস দিবেন কত ভাই? এটা প্রাইস হলো 22,30,000 টাকা। 2015 মডেলের গাড়ি, 18 রেজিস্ট্রেশন, নন হাইব্রিড গাড়ি, ফার্স্ট পার্টি ইউজার, মানে উনি একজন ব্যাংকের অ্যাকাউন্ট। আচ্ছা, একজন ব্যাংকের ইউজারের গাড়ি। জি জি, আমরা কম বাজেটের মধ্যে একটা অসাধারণ গাড়ি দেখামু। কি গাড়ি ভাই এই গাড়ি? জাপানি নিশান ব্লুবার্ড শিল্পী গাড়ি। জাপানি নিশান ব্লুবার্ড শিল্পীর কথা যখন মনে পড়ে তখন কিন্তু একটা রাজকীয়, একটা রাজকীয় ভাব। এটা মার্সিডিজ BMW এবং ক্রাউন মার্টুর সাথে এই গাড়িটা তুলনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশান স্যাপারু সাথে তুলনা। ওকে, নিশান যখন খুলবেন ভাই, একটা রাজকীয়, বসেও যেমন, চালিয়েও তেমন, দেখেও কিন্তু তেমন একটা রাজকীয় ফিল আছে এই গাড়িতে। আমরা একটু বিস্তারিত পার্ট টু পার্ট দেখাচ্ছি, একটু ফুল ভিডিওটা দেখবেন। এই পাশ থেকে দেখাই, দরজার প্যাডগুলো দেখেন ভাই, এবং কি দরজার হ্যান্ডেলগুলো চমৎকার নিকেল। আর এটার এইখান থেকে উডেন শুরু হয়েছে, এইখান পর্যন্ত শেষ হয়ে গেছে, মানে ফুল চমৎকার উডেন। ড্যাশবোর্ডটা দেখেন, অনেক বিশাল একটা অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে, এসির বাটন, ভলিউম, এবং কি এখানে দেখেন হ্যান্ড, আপনার গিয়ার লিভারটা তো চমৎকার উডেনের ব্যবহার। ফোর ডোরের সাউন্ড সিস্টেম। শামিম ভাই, গাড়িটা অরিজিনাল, কোনো বাংলাদেশে এপর্যন্ত কার্পেটিং এ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাড়ি দেখেন সমস্ত সিটগুলো কিন্তু খুব স্টাইলিশ, স্টাইলিশ সিট, এবং ভেতরে সমস্ত সবকিছু অরিজিনাল। আপনি আপনারা অনায়াসে রিল্যাক্সে বসতে পারবেন আরামে। দেখেন এই গাড়িটা বসেও একটা মজা আছে, কারণ এই গাড়ি সচরাচর এলিয়ন প্রিমিয়াম থেকে অনেক স্পেস, 100% তেলের গাড়ি নাকি ভাই? ভাই তেলের গাড়ি, শুরুর থেকে তেলের গাড়ি, শুরুর থেকে এক ফাস্ট পার্টি মালিক। দেখি আমরা ব্যাক ডালাটা খুলে দেখাই। অবশ্যই, ব্যাক ডালাটা খুলে দেখে রিমোটে বাবু, রিমোটে খুলবে? জি ভাই। আচ্ছা, মাঝখানে একটা হ্যান্ড রেস্ট আছে। ওকে, আর এই পাশের দরজার প্যাড গুলো দেখেন,
চমৎকার নিকেলের ব্যবহার, উডেনের ব্যবহার, আর কালারটা যেমন জোস, গাড়ির ভিতরটা হলো বেজ ইন্টেরিয়র। একটু ভিতরটা আবার দেখাই, সামনের লুকটা দেখেন, একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে, স্টিয়ারিংটা দেখেন। আর এই যে বলছিলাম আপনাদের গাড়ি সিটগুলোর কথা ভাই, খুবই স্টাইলিশ সিট, মানে হিউজ স্পেস এই গাড়িটা। এই গাড়িটা আসলে চালিয়েও একটা রাজকীয় একটা ফিল পাবেন। প্রত্যেকটা চাকা দেখেন, সিসি হলো 1500, কারণ নিশান গাড়ির কথা শুনলে অনেকেই ভাবে 1300 না হয় 1600। সো এই গাড়িটার সিসি পাচ্ছেন 1500, 2008 গাড়ি, 2010 রেজিস্ট্রেশন। আরেকটা বিষয় একটু বলে দিচ্ছি, এটা কিন্তু ডাবল পার্ট হেডলাইট। জি, ডাবল পার্ট হেডলাইট। ওকে, এই হলো গাড়িটার ভিতরের লুক। এবং শামিম ভাই, গাড়িটার মধ্যে সাউন্ড নাই কোনো, স্মুথলি সাউন্ডলেস। আচ্ছা আচ্ছা, এমনি এসি ইঞ্জিন গিয়ারবক্সের কি অবস্থা? এসি ইঞ্জিন গিয়ারবক্স আলহামদুলিল্লাহ 100% ওকে আছে। এবং আমাদের এই গাড়িটা যে ভাই নেবে তা নেওয়ার ইচ্ছুক আছে, সে ভাঙ্গা রাস্তা টেস্ট ড্রাইভ করে চালাই রেখে বুঝে উঠবে, মানে ভালো রাস্তা টেস্ট ড্রাইভ, ভালো রাস্তা না, ভাঙ্গা রাস্তা চালাই। আচ্ছা আচ্ছা। এবং এই গাড়িটা আমাদের 2008 মডেল, 10 রেজিস্ট্রেশন, শুরুর থেকে তেলের গাড়ি, আর শুরুর থেকে এক মালিক। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস দিবেন কত ভাই? এটা প্রাইস হলো 1520,000 টাকা। আমরা আপনার ভিডিও দেখে আসবে ভাইরা, আমরা এর প্রাইসটা নেগোশিয়েশন করবো, মানে আরো কম বেশ করে দেবো। সবাইকে ধন্যবাদ, ভিডিওটা একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ভাইদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা তেজগাঁও নাবিশ কবি সুপ্রিয়ের পূর্ব পাশে, রহিম মেডেল বসে দক্ষিণ গেট, সাউথ ইস্ট ভার্সিটি দক্ষিণ গেট। আমাদের শোরুমের নাম হলো শাহিন ভাই, শামিম ভাই, মক্কা মদিনা কার সেন্টার। ওকে, ধন্যবাদ আলমিন ভাই, ভালো থাকবেন, আবারও দেখা হবে। সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন। আর গাড়িটা কেমন লাগছে একটু? টাকাগুলো অ্যালুরিং ভাই, টাকাগুলো নতুন, কালারটাও কিন্তু খুবই জোস, পছন্দ হয়েছে। আল্লাহ হাফেজ ভাই। খোদা হাফেজ।